আপনারা শুনছেন উইমেন ভয়েস অডিও বুক সেই দিনের তারিখটা ছিল সালের দোসরা আগস্ট আমরা অর্থাৎ আমি মা আর আমার ছোট তিনটি ভাই সন্ধ্যার পর খাবার টেবিলে বসে চা খাচ্ছিলাম এই সময় বাবা হঠাৎ ঝড়ের বেগে সে ঘরে ঢুকে বললেন খবর শুনেছ আমরা অবাক হয়ে তাকাই বাবার মুখের দিকে এতটা উত্তেজিত সচরাচর দেখা যায় কি না বাবাকে তাই আমরা সবাই আশ্চর্য হয়ে যাই ওর কথায় বাবা বলে যান বেলজিয়াম আক্রমণ করেছে বর্ব জার্মানরা রাজা অ্যালবার্ট জেনারেল মোবিলাইজেশনের হুকুম দিয়েছেন জেনারেল মোবিলাইজেশন কাকে বলে জানো এর মানে হচ্ছে সবাইকে যুদ্ধে যেতে হবে এমনইভাবেই যুদ্ধের খবর পেলাম আমরা যুদ্ধটা যেন একটা কিছুই নয় যেন এ পাড়ার ও পাড়ার বিরোধ এমনই একটা ধারণা নিয়েই হয়তো মা বলেন যুদ্ধ বেঁধেছে তাতে হয়েছে কি নাও তুমি জামা জুতো ছেড়ে এসে বসো দেখি রাতের খাবার তৈরি আর দেরি নয় বাবা জামা জুতো ছেড়ে এসে বসতেই খাবার বেড়ে দিতে দিতে মা বললেন তুমি দেখে নিও আমাদের সৈন্যরা ওদের ঠিক হটিয়ে দেবে তাছাড়া বেশি বাড়াবাড়ি করলে ফরাসিরাও এসে আমাদের হয়ে লড়বে ফরাসি সৈন্যদের কি গুত ভালো করেই টের পেয়ে যাবে ওরা কদিনের মধ্যেই আমাদের ধারণা বদলে গেল খবরের পর খবর আসতে লাগলো যে জার্মানরা ক্রমাগতই এগিয়ে আসছে জার্মান সেনাপতি লুডেন রফের বুটের লোহার গোড়ালি আমাদের সীমান্তের প্রকারগুলোতে গড়িয়ে ধুলো করে দিয়েছে লিজ আর নামুরে যে দুর্গগুলোকে দুর্বেদ্ধ বলে বড়াই করতেন আমাদের কর্তারা সেগুলো নাকি একেবারেই ধ্বংস হয়ে গেছে রাজার হুকুমে আমার তিনটি ভাইকে যুদ্ধে যেতে হলো ফরাসিরা সত্যিই এগিয়ে এলো আমাদের বিপদে ইংরেজরাও এলো ইতিহাসে ওদের কতই না বীরত্বের কাহিনী পড়েছে ভাবলাম এবার তাহলে জার্মানরা সত্যি টের পেয়ে যাবে যুদ্ধ কাকে বলে কিন্তু আমাদের মিলিত শক্তিও জার্মানদের সঙ্গে এটি উঠতে পারছে না কদিন পরে শুনতে পেলাম যে বিজয়ী গর্বে এগিয়ে আসছে জার্মান সেনা দল ক্রমশ আমরা কামানের আওয়াজ শুনতে পেলাম অস্পষ্ট আওয়াজ স্পষ্ট হতে লাগল দিনের পর দিন এরপরই আসতে আরম্ভ করলো উদ্বাস্ত দল দলে দলে হাজার হাজার পায়ে চলা মানুষের মিছিল তাদের মধ্যে বেশিরভাগই নারী আর শিশু রুগ্ন আর বৃদ্ধ পথ চলার কষ্টে অনাহারে আর আতঙ্কে শুকিয়ে গিয়েছিল ওদের ধুলো মাখা মলিন মুখগুলো আমাদের গ্রাম থেকেও অনেকে ভবিষ্যৎ বিপদের কথা ভেবে ওদের দলে যোগ দিল কামার মিস্ত্রি হ্যারি ভারতিল দিন যে বীরত্ব দেখে বলে এসেছে আর যাই হোক আমি কিছুতেই যাব না তাকেও কিন্তু দেখা গেল একদিন তার নতুন বইয়ের হাত ধরে শখের জিনিস আর দামি আসবাবপত্রগুলো একখানা ঠেলাগাড়িতে চাপিয়ে নিয়ে চলে যেতে এই সময়ের একটা ঘটনার কথা আজও মনে পড়ে আমার বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে রাস্তার চলন্ত উদ্বাস্তুদের স্রোত দেখছিলাম সেদিন সকালে হঠাৎ নজর পড়ল একটি কে কুড়ি বছরের মেয়ে একখানা এক কাহাকি আসছে আমাকে দেখে মেয়েটি গাড়ি থামিয়ে বলল তোমাকে একটা কথা বলব বোন বলো কী বলবে আমাকে যদি একটুখানি দুধ দাও না না আমার জন্য নয় আমার এই শিশু দুটির জন্য বলছি আজ দুদিন ওদের প্যাটে কিছু পড়েনি সংকোচে এতটুকু হয়ে মেয়েটি আবার বলল আমার কাছে কিন্তু একটি পয়সাও নেই আমি বললাম ওদের দুটিকে নিয়ে বাড়ির ভেতরে এসো আমি খাবার দিচ্ছি মেয়েটিকে আর তার শিশু দুটিকে সঙ্গে করে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে মাকে বললাম মা একে কিছু খাবার আর এর মেয়ে দুটিকে একটু দুধ দিতে পারবে জানতাম মা ঠিকই দেবেন খেতে খেতে মেয়েটি বলল ওর দুঃখের কাহিনী ফ্লান্ডার্সের এক কৃষক পরিবারে বিয়ে হয়েছিল ওর এক মাস আগেও ওর সংসার ছিল সচ্ছল হাসি খুশিতে উপচে পড়তো ওর মেয়ে দুটির সুন্দর মুখ তারপর এলো এই যুদ্ধ ওর স্বামীকে চলে যেতে হলো যুদ্ধে তারপর একদিন ওদের গ্রামে এসে ঢুকলো জার্মান সেনা দল গুলি করে মেরে ফেললো তারা ওর বুড়ো শ্বশুরকে ওর শাশুড়িও রেহাই পেল না এই পর্যন্ত বলেই ওর চোখ দুটো জলে ভরে এলো কান্নায় রুদ্ধ হয়ে এলো কণ্ঠস্বর কোনো রকমের সে বলল তারপর আমার উপর ওরা তিন চারজন অত্যাচার করলো সমানে আমার সতীত্ব আমার নারীত্ব সব কিছু ছিনিয়ে নিল প্রাচন্ডরা অজ্ঞান হয়ে পড়বার আগে পর্যন্ত ওরা আমাকে রেহাই দিল না কখন জ্ঞান হয়েছিল জানি না জ্ঞান ফিরে দেখি আমার মেয়ে দুটি আমার বুকের উপর লুটিয়ে পড়ে কাঁদছে এরপরই আমি মেয়ে দুটির হাত ধরে বেরিয়ে পড়ি কি করুন কি মর্মান্তিক কাহিনী এই মেয়েটির আমি ওকে আমাদের বাড়িতে থাকতে বললাম কিন্তু ও রাজি হলো না তাতে ও বলল তোমাদের এ গায়ে এসে পড়লো বলি জার্মানরা তার চেয়ে সরকার থেকে যে রিফিউজি ক্যাম্প খুলেছে সেখানেই যাই আমি খেয়ে দে কিছুটা সুস্থ হয়ে আমাদের ধন্যবাদ দিয়ে সে আবার উঠে বসল ওর এক গায়ে ওহ এখনও আমার নাম কোন গ্রামে আমাদের বাড়ি কিছুই বলা হয়নি যে বই লেখা অভ্যাস নেই তো আমার নাম এখন যাই হোক তখন ছিল মার্থা নৌকার বেলজিয়ামের ওয়েস্ট রুজবেক আমার জন্মভূমি গ্রামের সীমা ছুঁয়ে যে পাহাড়টা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই পাহাড়ের একেবারে গা ঘেঁষে আমাদের বাড়ি যখনকার কথা বলছি আমি তখন মেডিকেল কলেজের ছাত্রী ফাইনাল পরীক্ষার আর মাত্র এক বছর বাকি আর এক বছর পরেই আমি পাশ করে ডাক্তার হব কত আশা কতই না রঙিন স্বপ্ন ভবিষ্যতের কোনো দিনের জন্য কি ভাবতে পেরেছি যে আমাকে ভবিষ্যৎ জীবনে প্রাণ হাতে নিয়ে স্পাইয়ের কর্তব্য পালন করতে হবে শত্রু শিবিরের মাঝখানে বাস করে কয়েকদিনের মধ্যেই আমাদের গ্রামেও জার্মান আক্রমণ আসন্ন হয়ে উঠলো দলে দলে পশ্চাতপসরণকারী ব্রিটিশ আর ফরাসি সৈন্যরা আসতে লাগল ঘোড়ায় চড়ে আর পায়ে হেঁটে রণক্লান্ত বিবর্ণ শুকনো মুখ ওদের ছেঁড়া ময়লা পোশাকে মার্চ করতে করতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে ওরা হয়তোবা প্রতি আক্রমণের জন্য সুদৃঢ় কোনো ঘাটির খোঁজে সেদিন সকাল থেকে কেমন যেন একটা ব্যস্ত সমস্ত ভাব লক্ষ্য করলাম দলে দলে ফরাসি সৈন্যরা আমাদের গ্রামের মধ্যে এসে ঢুকছে আগেই বলেছি আমাদের বাড়িটা একেবারে পাহাড়ের গা ঘেসে ছিল একজন ফরাসি লেফটেন্যান্ট আমাদের বাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে কি যেন ইঙ্গিত করল সৈন্যদের সঙ্গে সঙ্গে হুরমুর করে একদল ফরাসি সৈন্য ঢুকে পড়ল বাড়ির ভেতর বাবা এসে সামনে দাঁড়াতেই লেফটেন্যান্ট হুকুম করল আপনারা এখনই বাড়ি ছেড়ে দিন আমাদের ওরা এসে পড়ল বলে এ বাড়িটা প্রতিরোধ যুদ্ধের পক্ষে খুবই উপযোগী বাড়িতে তখন বাবা মা আমি আমাদের পরিবারের মহিলা বন্ধু ও সুভান্ন লাসেল লাসেল ডঙ্ক ছাড়া আর কেউ ছিল না ওরা সবাই তাড়াতাড়ি মাটির নিচের সেলারে ঢুকে পড়লেন আমি তখন দোতলার ঘরে ছিলাম মা আমাকে ডেকে বললেন মার্থা শিগগির সেলারি নেমে এসো আর আসবার সময় যা পারো খাবার দাবার নিয়ে এসো আমার কিন্তু সেলারে যেতে মোটেই ইচ্ছে হলো না জীবনে যখন যুদ্ধ দেখবার সুযোগ এসে উপস্থিত হয়েছে এই সুযোগ আমি কিছুতেই নষ্ট হতে দেব না দোতালার ঘরে জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলাম আমি একটু পরেই দেখতে পেলাম গ্রাম থেকে দূরে হাজার হাজার হেলমেটধারী জার্মান সৈন্য এগিয়ে আসছে মার্চ করতে করতে ওদের পরনের পোশাকে ধূসর রং রাস্তার উড়ন্ত ধুলোর সঙ্গে মিশে একাকার হয়ে গিয়েছিল ক্রমেই ওরা এগিয়ে আসছে কাছে আরও কাছে ওরা রাইফেলের পাল্লার মধ্যে আসতে আমাদের বাড়ি থেকে অবিশ্রান্ত গুলি বৃষ্টি হতে লাগল হঠাৎ যেন থমকে দাঁড়ালো সেই ধূসর সমুদ্রের চলমান ঢেউগুলো কাঁধের রাইফেলগুলোকে সামনের দিকে তাক করলো ওরা পরক্ষণেই হাজার নিউমেট্রিক শব্দে চর ডুবে গেল আমি কিন্তু তখনও জানলা দিয়ে দেখছি সৈন্যদর মুহুরমুহ গুলি বৃষ্টি করতে করতে এগিয়ে আসছিল ওদের যেন সংখ্যা নেই যতদূর দৃষ্টি চলে কেবলই দেখি হেলমেট আর হেলমেট হাজার হাজার গুলি এসে পড়তে লাগলো আমাদের বাড়ির উপর হঠাৎ আমার মাথার উপর দিয়ে একেবারে চুল ঘেসে দুটো রাইফেলের গুলি সোঁ করে গিয়ে পিছনে দেয়ালটাই বিধে গেল ভয় চোখ বুঝে মাথার নিচু করে শুয়ে পড়লাম আমি এই সময় শুনতে পেলাম মা পাগুলির মতন ডাকছেন আমাকে মার্থা কোথায় তুমি শিগগির এসো শিগগির ব্যাপারটা দেখে আমিও তখন বেশ একটু ভয় পেয়ে গেছি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে আসতেই দেখি একজন ফরাসি সৈনিক সিঁড়ির উপর পড়ে আছে রক্তে ভিজে উঠেছে ওর বুকের উপরের জামা আমি কাছে আসতেই ক্ষীণকণ্ঠের সৈনিকটি বলল একটু জল ভয় তখন পা দুটো থরথর করে কাঁপছে আমার সৈনিকটির অবস্থা দেখে বুঝতে দেরি হলো না যে ওর সময় শেষ হয়ে এসেছে ওর বুকে গুলি লেগেছিল ক্ষত স্থান দিয়ে রক্ত পরে ভেসে যাচ্ছিল সিঁড়ির খানিকটা আমি তাড়াতাড়ি ওকে ধরে সিঁড়ির উপরে হেলান দিয়ে বসিয়ে দিলাম জল দিতে চেষ্টা করলাম না কারণ আমি জানতাম ওই সময় জল খেতে দিলে ওর যন্ত্রণা তাতে আরও বাড়বে ওকে বসিয়ে দিয়ে আমি একরকম ছুটতে ছুটতে সেলারে নেমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম খানেকের মধ্যেই গুলির আওয়াজ থেমে গেল হঠাৎ উপরে অনেক লোকের পায়ের শব্দ শুনে মনে হলো যে জার্মানরা হয়তো ঢুকে পড়েছে আমাদের বাড়িতে ব্যাপার কি দেখতে আমি সাহসে ভর করে সেলারের দরজা খুলে উপরে উঠে আসতেই একজন জার্মান অফিসার আমার দিকে এগিয়ে এসে কর্কশ্বরে জিজ্ঞেস করলো কোথায় গেল ওরা আমি বললাম কাদের কথা বলছেন বাড়িতে তো কেবল আমি মা আর আমাদের এক মহিলা বন্ধু ছাড়া আর কেউ নেই ধমক দিয়ে অফিসারটি বলল থামো আমি জানতে পেরেছি এটা একটা শার্প শুটারের আড্ডা এখান থেকে গুলি চালানো না হলে দরজা জানালায় ওসব ব্যারিকেট কেন আমি বললাম গুলি এখান থেকে করা হলেও তা করেছিল ফরাসিরা আমরা সবাই সেলারে আমার কথা শেষ না হতেই অফিসারটি চিৎকার করে বলে উঠল, থামো ওরকম গল্প এর আগেও আমরা অনেক শুনেছি এ কথা বলেই সে কয়েকজন সৈন্যকে হুকুম করলো ধরে নিয়ে এসো হতভাগা শয়তান শার্পশ্যুটারগুলোকে ওদের আমি পুড়িয়ে মারব বাবা মা আর লাসেলকে ওরা তখন জোর করে টানতে টানতে উপরে নিয়ে এলো আমি বললাম দয়া করুন আমার বাবা বুড়ো মানুষ আমি বলছি আমরা প্রথম থেকেই সেলারে ছিলাম চুপ তর্ক করো না ধমকে ওঠে অফিসারটি হঠাৎ ও দৃষ্টি পড়ল বাবার দিকে বাবা তখন পাইপটা আনছিলেন একান্ত উদাসীন ভাবে অফিসারটি গর্জন করে উঠল কেড়ে নাও ওর মুখ থেকে পাইপটা হত ভাগা বুড়ো শোয়ার দেখিয়ে দিচ্ছে শার্প শ্যুটারির মজা হুকুমের সঙ্গে সঙ্গে একজন সৈনিক বাবার মুখ থেকে পাইপটা কেড়ে নিয়ে বুটের তলায় ঠুকে আগুনটা ঝেড়ে ফেলে নিশ্চিন্তে সেটা পকেটস্থ করলো একজন কর্পোরাল এই সময় আমাদের রান্নাঘর থেকে সেদিনের রান্না করা খাবারগুলো বের করে নিয়ে এলো অফিসারটির সামনে এসে সে বলল ওতে বিষ থাকতে পারে আগে ওদের কাউকে খাইয়ে পরীক্ষা করে নাও কর্পোরাল তখন একটা চামুচে করে খানিকটা পরিচ তুলে এনে মার মুখের সামনে ধরে বলল এটা খেয়ে নাও তো দেখি মাকে চুপ করে থাকতে দেখে লোকটা বেল্ট থেকে পিস্তল বের করে চিৎকার করে উঠল খেয়ে নাও বলছি নইলে মা বাধ্য হয়ে সেই খাবার মুখে নিলেন মাকে খেতে দেখে তখন ওরা মহা আনন্দে খেতে শুরু করে দিল আমাদের সেই খাবারগুলো চারটা স্যান্ডউইচ একসাথে মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে গা গা করে কর্পোরাল বলল এদের কি করা হবে অফিসারটি হুকুম দিল এদের সবাইকে বাড়ি থেকে বের করে দাও আর ওই শয়তান শার্পশুটারকে সেলারে বন্ধ করে বাড়িতে আগুন লাগিয়ে দাও শয়তানটা জ্যান্ত রোষ্ট হয়ে মরুক পাশবিক আনন্দে হেসে উঠল অফিসারটি এই হুকুম দিয়ে হুকুমের সঙ্গে সঙ্গেই চার পাঁচজন সৈনিক ছুটে গিয়ে বাবাকে ধরে সেলারের দরজার কাছে নিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল মা বাধা দিতে যাওয়ার চেষ্টা করতে একজন সঙ্গী নুচিয়ে ধরল ওর বুকের সামনে ধাক্কা খেয়ে সেলারি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে পড়তে যন্ত্রণায় চিৎকার করে উঠলেন বাবা আমার মনের অবস্থা তখন যে কী হচ্ছিল সে কথা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় আমার চোখের সামনে বাবাকে ওরা পুড়িয়ে মারবে এ কথা চিন্তা করতেও দুঃখে বুক ফেটে যাচ্ছিল আমার কিন্তু আমরা তখন নিরুপায় প্রতিকারের ক্ষমতা আমাদের নেই একজন অতি উৎসাহী সৈনিক ভাড়ার ঘর থেকে এক টিন কেরোসিন সংগ্রহ করে এনে বলল কেরোসিন এনেছি কর্তা অফিসারটি বললো ঠিক হয়েছে সারা বাড়িতে ঢেলে দাও কেরোসিন হ্যাঁ আগেই মাগিগুলোকে বাইরে রেখে এসো তারপর বাড়িতে আগুন লাগিয়ে দাও হুকুমের সঙ্গে সঙ্গে আমাদের ধাক্কা দিতে দিতে বাইরে নিয়ে চললো ওরা একটু পরে দেখি ঘরের মধ্যে আগুন জেলে দিয়েছে সেলার থেকে বাবার করুণ চিৎকার কানে এলো চিৎকার আর দরজায় করাঘাতের শব্দ কিন্তু কে কার কথা শোনে আমরা তখন বাড়ির বাইরে মাঠের মধ্যে দাঁড়িয়ে আগুনটা তখন ছড়িয়ে পড়েছে ধোয়ার কুণ্ডুলির সঙ্গে আগুনের লেলিহান জিব্বা নিচের ঘরগুলোকে যেন গ্রাস করবার উপক্রম করেছে মা এই দৃশ্য সহ্য করতে না পেরে মূর্ছিত হয়ে পড়লেন লাসেলের শুশুশ্রায় কিছুক্ষণের মধ্যে মার জ্ঞান ফিরে এলো বাড়িটা তখন দাও দাও করে জ্বলছে হায় হত ভাগা পিতা আমাদের সামনেই ওরা তোমাকে পুড়িয়ে মারল আর এখানে দাঁড়িয়ে থেকে লাভলেই ভেবে আমরা চলতে আরম্ভ করলাম যা হোক একটা আশ্রয় আমাদের তখনই চাই গ্রামের অপর প্রান্তে এক ফরাসি ভদ্রলোকের বাড়ি ছিল ভদ্রলোক ছিলেন বাবার বন্ধু আমাদের এই বিপদে নিশ্চয়ই তিনি আশ্রয় দেবেন ভেবে তার বাড়িতে যাওয়াই স্থির করলাম আমরা রাস্তায় চলতে চলতে দেখতে পেলাম দলে দলে জার্মান সৈন্যরা পাশবিক আনন্দে হল্লা করতে করতে চলেছে ক্যাফেগুলোতে জাঁকিয়ে বসে অশ্লীল গানের মহড়া দিচ্ছে ওরা আর একটু যেতে দেখি একটি মেয়ের অর্ধলঙ্গ মৃতদেহ পড়ে রয়েছে রাস্তার ধারে অত্যাচারের চিহ্ন তার সারা দেহে ফুটে উঠেছে ওর উরুতে রক্তের দাগ শুকিয়ে কালচে হয়ে রয়েছে চরম লাঞ্ছনা আর অত্যাচারে প্রাণ দিয়েছে হতভাগিনী গ্রামের মাঝখানে একটা মাঠের মতো খোলা জায়গায় হতাহতদের জড়ো করে রাখা হয়েছে দেখলাম মৃত আর আহত সবই পাশাপাশি গাদাগাদি স্ট্রেচার করেও বই নেয়নি ওরা মোমো টানতে টানতে নিয়ে গেছে রাস্তায় রক্তের দাগ দেখেই বুঝতে পারলাম তা মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত মানুষরা একজন মাত্র ডাক্তার আর দুজন আরদালি ওরা আবার জার্মান আহতদের নিয়েই বেশি ব্যস্ত মেডিকেল কলেজের ছাত্রী হিসেবে আমি ভাবলাম যে এই সময় হয়তো আমিও কিছু করতে পারি কিন্তু ওদিকে যেতেই একজন স্ট্রেচার বাহক দাঁত মুখ খিচিয়ে তেরে এলো আমার দিকে কর্কশ সুরে সে বলল এদিকে কি চাই যাও শিগগির এখান থেকে আবার চলতে লাগলাম হঠাৎ রাইফেলের আওয়াজে চমকে উঠলাম একজন জার্মান সৈনিক এলো পাথারি গুলি ছুড়ছে লোকটার চালচলন দেখে মনে হলো যে অতিরিক্ত মদ খেয়ে সে উন্মত প্রায় হয়ে উঠেছে হঠাৎ একটা গুলি এসে আমার ডান কাঁধের খানিকটা মাংস উড়িয়ে নিয়ে গেল রক্তে ভেসে যেতে লাগলো আমার জামা কাপড় আমি যন্ত্রণায় চিৎকার করে উঠতেই মাতালটার বোধ হয় খেয়াল হলো আমার দিকে একবার তাকিয়ে দেখে রাইফেলটা কাঁধে ফেলে জড়িত কণ্ঠে একটা অশ্লীল গান গাইতে গাইতে সে চলে গেল ওখান থেকে আবার চলতে লাগলাম বাবা যে বন্ধুর কথা বলেছে, তার নাম মশিয়ুট কিছুক্ষণের মধ্যে আমরা তার বাড়ির সামনে এসে উপস্থিত হলাম বাগানের দরজাটা খোলাই ছিল বাগানটা পার হয়ে বাড়ির সদর দরজায় ধাক্কা দিতেই ভিতর থেকে দরজা খুলে যিনি আমাদের সামনে দাঁড়ালেন তাকে দেখে আমার গলা দিয়ে আনন্দ কম্পিত সুরে একটা কথা বেরিয়ে এলো বাবা মা ছুটি গিয়ে একেবারে জড়িয়ে ধরলেন তাকে বাবাকে ফিরে পাওয়ার আনন্দে আমার চোখে জল এসে পড়ল বাড়ির ভিতরে ঢুকে বাবা বললেন তার উদ্ধারের কাহিনী বাদের কাহিনীর মতোই বিচিত্র সে কাহিনী বাবা বললেন যে ওরা যখন তাকে সেলারে বন্ধ করে বাড়িতে আগুন লাগিয়ে দিল তখন প্রথমটা তিনি জীবনের আশা ছেড়েই দিয়েছিলেন হঠাৎ তার মনে পড়ল যে সেলারের পেছন দিকে বাতাস আর আলো ঢুকবার যে ছোট্ট ফোকরটি আছে চেষ্টা করলে হয়তো ওখান দিয়ে পালাতে পারা যায় ফোকরটি কিন্তু ছিল অনেকটা উঁচুতে সেলারের ভেতর তিন চারটে প্যাকিং বাক্স ছিল সেই বাক্সগুলো পরপর সাজিয়ে তিনি ফোকুরের কাছে উঠে দেখতে পান যে ওখানকার লোহার গড়াতগুলো ভেঙে ফেলতে না পারলে ওখান দিয়ে বাইরে যাওয়া অসম্ভব হতাশ হয়ে তিনি তখন নিচে নেমে পড়লেন এই সময় দৈবাণু গ্রহের মতোই বাবা দেখতে পান যে এক কোণে একটা কয়লা ভাঙা লোহার হাতুড়ি পড়ে আছে হাতুড়িটা ওখানে থাকবার কথা নয় কিন্তু কী কাজে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল কয়েকদিন আগে সেলারটা তখন খুবই উত্তপ্ত হয়ে উঠেছিল বাবা তখন ওই হাতুড়ির সাহায্যে প্রাণপণ চেষ্টায় ফকুরের গড়াত খুলে ওই পথ দিয়ে পালিয়ে আসতে পেরেছেন পুকুরটি ছিল বাড়ির পিছন দিকে তাই জার্মানরা ওকে পালিয়ে আসবার সময় দেখতে পায়নি বাবাকে এইভাবে আবার ফিরে পেয়ে বাড়ি পরে যাওয়ার দুঃখটাও ভুলে গেলাম আমরা সাময়িকভাবে দুর্ভাগ্য কিন্তু আমাদের তখনও শেষ হয়নি আমরা ভেবেছিলাম যে মশিয়া হোটের বাড়িতে হয়তো থাকতে পারব কিন্তু ঘণ্টা দুয়ের মধ্যেই আমাদের সে আশা ভেঙে গেল একজন জার্মান সৈন্য বাড়িতে ঢুকে আমাদের সবাইকে তাড়িয়ে বের করলো সেখান থেকে ওই বাড়িতে তখন আমাদের মতো আরও কয়েকটি পরিবারের লোক এসে আশ্রয় নিয়েছিল একটি তিন চার বছরের ছেলে খেলা করে বেড়াচ্ছিল একজন জার্মান সৈন্য সঙ্গিনের খোঁচায় তাকে এ ফোর করে ফেলল একবার চিৎকার করেই ছেলেটি শেষ হয়ে গেল ছেলেটির মা তখন পাগলের মতো চিৎকার করে কেঁদে উঠে ছুটে গেল সৈনিকটির দিকে মেয়েটিকে ছুটে আসতে দেখে সৈনিকটি সঙ্গিন থেকে শিশুটিকে ছুড়ে দিল মেয়েটির গায়ের উপরে দু হাত দিয়ে মৃত সন্তানকে বুকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লো মা মেয়েটির মুখখানা আজও যেন আমি চোখের সামনে দেখতে পাই বাড়ির বাইরে নিয়ে এসে মেয়েদের আর পুরুষদের আলাদা করে লাইনবন্দিভাবে দাঁড় করালো ওরা এরপর আলাদা আলাদাভাবে গুনতি করে পুরুষদের ওখান থেকে নিয়ে চললো সঙ্গী নুচিয়ে কোথায় কে জানে হয়তো গুলি করে হত্যা করতে আবার আমরা বাবাকে হারালাম পুরুষদের নিয়ে যাওয়ার পর ওরা আমাদের নিয়ে গিয়ে সেই বাড়িতে সেলারের ভেতরে বন্ধ করে রাখল সেলারে ঢুকে হঠাৎ লক্ষ্য করলাম যে লাসেল নেই আমাদের মধ্যে হট্টগোলের সময় সে কখন সরে পড়েছে বুঝতে পারিনি কি তাহলে পালিয়ে গেল আমরা তিরিশ জন নারী আর শিশু বন্দী হয়ে রইলাম সেই সেলারে খাদ্য নেই পানি নেই আলো নেই এবং সবচেয়ে সাংঘাতিক যে শৌচের ব্যবস্থা নেই সেখানে লজ্জা আর আব্রু বলতে কিছুই রইল না আমাদের প্রত্যেকেই প্রত্যেকের সামনে পায়খানা আর প্রস্রাব করতে বাধ্য হলাম মলমূত্রের অসহনীয় দুর্গন্ধে সিলারটি যেন নরককুণ্ডে পরিণত হয়ে উঠল সিলারের সেই সময়কার এক একটি দিনকে যেন মনে হতো আমার এক একটি যুগ বলে সেই সপ্তাহ সেই নরকে বন্দি থেকে মুক্তি পেলাম আমরা বাইরে মুক্ত হাওয়ায় এসে সেই দিন যে কি আনন্দ পেয়েছিলাম সেই কথা লিখে বোঝানো সম্ভব নয় ওরা আমাদের জানিয়ে দিল যে আমরা যে যার বাড়িতে যেতে পারি সবাই যে যার বাড়ির দিকে রওনা দিল কিন্তু আমরা যাই কোথায় বাড়ি বলতে কিছু আর ছিল না আমাদের তাই আবার এক প্রতিবেশীর বাড়িতে এসে উঠলাম আমি আর মা বাবাকে আবারও ফিরে পেলাম সেই দিনেই গ্রামের চেহারা এই কয়দিনেই একে বাড়ি বদলে গেছে দেখলাম ফ্রন্ট লাইনে ঠিক পেছনে বলে আমাদের গ্রামখানা হয়ে উঠেছে আহত সৈন্যদের আশ্রয় ডিপো এখানে কোনো হাসপাতাল ছিল না শুনলাম যে চার্চের তিনজন নান একটা বড় বাড়ি নিয়ে সাময়িকভাবে একটা হাসপাতাল খুলেছেন পরিচালনার ভার নিয়েছেন মাদার সুপিরিয়র নিজে আরও শুনলাম যে ওখানে নাকি জার্মান অজার্মান সবাইকেই চিকিৎসা করা হচ্ছে আমি ভাবলাম যে এই হাসপাতালে কাজ নিলে মন্দ হয় না চুপচাপ বসে থাকতে বিশ্রী লাগছিল আমার আমি তাই পর দিনই সেই হাসপাতালে গিয়ে মাদার সুপুরিয়রের সঙ্গে দেখা করে আমার ইচ্ছার কথা জানালাম তিনি যেন হাতে স্বর্গ পেলেন আমাকে পেয়ে আবেগ ভরে আমার একখানে হাত ধরে তিনি বললেন বিধাতা তোমাকে ঠিক সময় পাঠিয়েছেন মা আজ থেকেই তুমি কাজে লেগে যাও চলো কাজ বুঝিয়ে দিচ্ছি তোমাকে হাসপাতালের ভেতরে ঢুকে যে দৃশ্য দেখলাম তাতে আমি তো একেবারে থ হয়ে গেলাম এখানে ওখানে আহত সৈনিকরা পড়ে আছে চৌকি বেঞ্চ সোফা সব কিছু ভর্তি এমনকি খালি মেঝের উপরেও পড়ে আছে অনেকে কারো হাত নেই কারো পা কাটা গেছে কারো গেছে চোখ কারো মাথার খুলে ফুটো হয়ে গেছে বুলেটের আঘাতে ফার্ম আর গ্যাংগ্রিং ঘায়ের দুর্গন্ধে ঘরের বাতাস পর্যন্ত দূষিত হয়ে উঠেছে চিৎকার কাতরানি আর গোঙানি চিকিৎসা যা হচ্ছে সে ভগবানই জানেন